Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. তো হঠাৎ আবার কেন বাফলোতে এলাম আর এসেই বা আমি কী করছি সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটি আসলে হচ্ছে আমার বাড়ির নেইবারহুড। এই যে এখন যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমাদের বাড়ির সোজাসুজি নেইবার, সে ব্ল্যাক হলো, তার সে খুবই হেল্পফুল, খুবই ভালো। তো আজকে আমরা যার জন্য এসেছি সেটি হচ্ছে এই যে আমাদের বাড়ি পরিষ্কার করার জন্য। আমরা এখানে 23টা ভায়োলেন্স খেয়েছি, আমাদের বাড়িতে 23টা ভায়োলেন্স হয়েছে। তো এগুলো আসলে পে করে এসেছি, এসে এই যে ঘাস কাটছি। ঘাস কাটার জন্য আসলে মেশিনটা আমরা ভাড়া করে এনেছি হোম ডিপোর থেকে, অনেকে একটা কিনেও থাকেন। তো আমরা দেখলাম যে আসলে কেনার চাইতে ভাড়া করে আনাটা বেশি সাশ্রয়, যেহেতু আমরা ওখানে পার্মানেন্টলি থাকি না, এগুলো এনে রাখলে নাকি চুরি হয়ে যায়। তো বাড়িতে বিশাল বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, বাড়িটা পুরো একটা জঙ্গলা বাড়ির মতন লাগছিল। তো আমাদের বাড়িটা যেহেতু বেশ বড়, তাই আমাদের এই কাজগুলো করা একার পক্ষে সম্ভব না। আমরা চাইলে লোক হায়ার করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, নিজের কাজ নিজেই করছি। আর আমাদের কাজে সাহায্য করছে আমাদেরই এক ফ্রেন্ড মনি আপু এবং তার হাজবেন্ড জ্যাকব। আমি তাকে দুলা ভাই বলে সম্বোধন করি। যাই হোক, দুলা ভাই এবং আপু দুইজনকে ধন্যবাদ। তো ঘাস কাটার পর মাশাল্লাহ বাড়িটা একদম পরিচ্ছন্ন লাগছে। আর এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা। গোলাপ গাছ লাগিয়ে গিয়েছিলাম, তো এখানে এসে দেখলাম যে অনেক বড় বড় ঘাস ছিল, তো এগুলো পরিষ্কার করলাম। এই যে আমার দুইটা গোলাপ গাছ, এবছর দুইটা ফুলও ফুটেছিল। যাই হোক, ইনশাল্লাহ এগুলো আরও বড় হবে বাসায় চলে আসলে। আর আরেক দফায় ঘাস কাটা হচ্ছে, আসলে ঘাস কেটে আর কুলোনো যাচ্ছে না, বারবার খালি ঘাস বড় হয়ে যাচ্ছে। যে আঙ্কেল আমাদের সাহায্য করছে ঘাস কাটার জন্য, আঙ্কেল অনেক সুন্দর করে ঘাস কাটে, যেটা আমরা পাই না, কারণ আমরা এখনো ওভাবে ইউজ করি না। বাফলোতে এসে আসলে আমি কী করি, বাফলোতে এসে আমি কনস্ট্রাকশনের কাজ করি। বাফলোতে এসে আমি আসলে কনস্ট্রাকশনের কাজ করি হাজবেন্ডের সাথে, কারণ এখানকার লোক খুব ডিমান্ডেবল, তারা কেউ কাজে হেল্প করবে না, তারা সবাই বস। তারপর বসের একটা নমুনা আছে, বসের নমুনা হচ্ছে এই যে তারা তাদের ইচ্ছা মতন কাজ করবে, আমাদের কোনো তাদের ইচ্ছা মতন টাকা নেবে, হলে করবে না করলে নেই, আবার এর মধ্যে আবার কেউ টাকাও মেরে দেয়। তো এখন আমি যেটা করছি, এই কাজের নাম হচ্ছে হলো এই মুহূর্তে যে কাজটা করছি এটাকে বলে পয়েন্টিং। এইটা এইভাবেই কাজটা করতে হয়, পরে ফিনিশিং হবে। তো আমার হাজবেন্ড আসলে ওইটা গুলে দিয়েছে, মিক্স করে দিয়েছে। আর এগুলো আমরা আসলে সিটি থেকে সব কিছু নিয়ে এসেছি, এখানে সব কিছু পাওয়া যায় না, যা যা লাগবে। তো এখন হলো ভদ্রলোকের পাড়া, সব কাজ আমি শেষ করলাম, এখন সে এসে আবার এরকম করতেছে, আহারে, মানে ফিনিশিং দিচ্ছে সে। এগুলো কিন্তু সব আমি করেছি, এই যে এগুলো সব আমার করা, আর অতটুকু এখনো যেতে পারিনি, কারণ অলমোস্ট আর এটাকে কি বলে মিক্সচার ফিনিশ, তো সারাদিন অনেক খাটাখাটনি করলাম। করার পর চিন্তা করলাম ওরা আমাদের জন্য যাই করেছে একটু ওদের ট্রিট দেওয়া দরকার। তো আজকে আমরা বারবিকিউ করব। তো আমি কাজ থেকে ফেরার সময় কিছু চিকেন কিনে নিয়েছি আমাদের এই যে দুই ফ্যামিলির জন্য যতটা লাগবে, সেগুলোকে ম্যারিনেট করেছি, আর এখন আমার হাজবেন্ড সেগুলোকে পুড়াচ্ছে। তো ওদের বাসায় খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ।